माता की, भारत माता की। सबाई करतालीर माध्यमे अभिनंदित करुन। সেই সঙ্গে আমাদের বুথস্তরের আমাদের কর্মী স্বপনদা, আমাদের স্বপন সিং, তিনিও বরণ করে নিয়েছেন উত্তরীয়র মাধ্যমে। স্বপনদা বরণ করুন। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের মধ্যে এবার বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয় নেতা, পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা সদ্য শুভেন্দু অধিকারী মহাশয়। আপনাদের সবাইকে এই দ্বিপ্রহরিক আঞ্চলিক সম্মেলনে অন্তরের অন্তঃস্থল থেকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। সামনেই আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ কর্মসূচি আমরা পালন করব। ভারত রত্ন নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালন করব, প্রজাতন্ত্র দিবস, এবং আমাদের সনাতন সংস্কৃতি মেনে বিদ্যাদেবী বাগদেবী সরস্বতী মায়ের আরাধনা। আমি এই কর্মসূচিগুলির বা অনুষ্ঠানগুলির আগাম শুভেচ্ছা আপনাদের জ্ঞাপন করে অল্প কিছু কথা নিবেদন করব। 2023 সালে আগামী কয়েক মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ম মেনে অনুষ্ঠিত হওয়ার কথা। আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে 3,500-এর কাছাকাছি গ্রাম পঞ্চায়েতে কোন গাড়ি করে আনা লোক নয়, ওই অঞ্চলের মানুষদের নিয়ে আঞ্চলিক সম্মেলন এবং অন্ন সংগ্রহ করে সহভোজ এর ছোট্ট আয়োজন ব্যবস্থাপনা গোটা রাজ্য জুড়েই করেছে। ইতিমধ্যে 1800 গ্রাম পঞ্চায়েতে আমরা এই ধরনের আঞ্চলিক সম্মেলনে উপবিষ্ট হয়েছি। আমাদের এগরা বিধানসভা কেন্দ্রের এগরা 2 নম্বর ব্লক কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্ভুক্ত। আজকে আমরা এখানে 1000 প্রতিনিধি এবং 500 শুভানুধ্যায়ী, প্রায় 1400-1500 রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি পরিবারের সমর্থককে নিয়ে এই আঞ্চলিক সম্মেলনে মিলিত হয়েছি। এটা হচ্ছে প্রথম হচ্ছে আমরা নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ এবং সম্পৃক্ত হওয়া, দ্বিতীয় হচ্ছে ভালো মন্দ আলোচনা করা, তৃতীয় হচ্ছে সংকল্প গ্রহণ করা যে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ এবং প্রেরণা নিয়ে এই অঞ্চলে প্রত্যেকটা বুথে পদ্মফুল ফুটিয়ে এই গ্রাম পঞ্চায়েত আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টিকে উপহার দেব, এই সংকল্প গ্রহণ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমি প্রথমেই এই অঞ্চলে যাকে নির্বাচনী প্রমুখ করা হয়েছে গণেশ চন্দ্র মাইতি, তাকে পরিচয় করাবো আপনাদের সঙ্গে। তার সঙ্গে সহপ্রমুখ আছেন যতীন্দ্র মাইতি, যাদের পরিচয় হয়ে গেছে বসুন। শক্তিকেন্দ্র প্রমুখ 22 নম্বরে ধীরেন খান্না, 23 নম্বরে তপন সাউ, 24 নম্বরে হিমাংশু ত্রিপাঠী। আমরা যাদেরকে বুথ সভাপতি করেছি, যাদের নেতৃত্বে 23-এর পঞ্চায়েত এবং 24-এর লোকসভা নির্বাচন আমরা লড়তে চলেছি, যেখানে 24-এ আমাদের সকলের স্লোগান থাকবে আগলি বার মোদিজি ফের একবার, মোদিজি 400 পার। সেই লোকসভা নির্বাচনের প্রস্তুতিও সাথে সাথে আমরা করব। বসন্ত কুমার দাস বুথ নম্বর 289,
রঞ্জন কুমার দাস বুথ নম্বর 290, দ্বিজেন্দ্র সাউ বুথ নম্বর 291, প্রসেনজিৎ চক্রবর্তী বুথ নম্বর 292, শঙ্কর আচার্য বুথ নম্বর 293, মানিকলাল চক্রবর্তী বুথ নম্বর 294, অপূর্ব গিরি বুথ নম্বর 295, অশোক মাইতি বুথ নম্বর 296, রবীন্দ্র সাউ বুথ নম্বর 297, মহেন্দ্র সিট বুথ নম্বর 298, রামপদ মাইতি বুথ নম্বর 299, শঙ্কর মন্ডল বুথ নম্বর 300, রাজকুমার মাইতি বুথ নম্বর 301, আশিস দাস বুথ নম্বর 302, জগবন্ধু মন্ডল বুথ নম্বর 303, পল্টু মাইতি বুথ নম্বর 304, পূর্ণেন্দু জানা বুথ নম্বর 305। এই বুথ সভাপতিরা বুথ টিম তৈরি করে পাড়া বৈঠক, উঠান বৈঠক, গত 5 বছর তোলামুলের পঞ্চায়েতে চুরি দুর্নীতি লিপিবদ্ধকরণ আর প্রধানমন্ত্রী গ্রাম উন্নয়নের কাজে বঞ্চিত মানুষের তালিকা তৈরি করা, এইভাবে জনমতকে সংগঠিত করে আগামী দিনে আমাদের এই বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত, যা শিক্ষা দীক্ষা সংস্কৃতি সব দিক থেকে আমরা মনে করি একটি উচ্চমানের অঞ্চল, এই অঞ্চল রাষ্ট্রবাদী নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত বিজেপিকে উপহার দেবেন এই আশা করব। মঞ্চে আমাদের জেলার সভাপতি, পাশেরই দুবদা অঞ্চলের মানুষ প্রিয় সুদাম পণ্ডিত আছেন, তাকে যথাযথ সম্মান নিবেদন করি। এই অঞ্চলের ভূমিপুত্র আমাদের প্রাক্তন সভাপতি সাংগঠনিক জেলার, বর্তমানে তিনি ঘাটাল সাংগঠনিক জেলার পঞ্চায়েতের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নেতা সম্মানীয় অনুপ চক্রবর্তী মহোদয়, তাকে যথাযথ সম্মান জ্ঞাপন করি। উপবিষ্ট আছেন আমাদের এই সাংগঠনিক জেলার সহসভাপতি ভাতৃপ্রতিম অসীম মিশ্র, আমাদের সাংগঠনিক জেলার সেকেন্ড টার্মে জিএস ভাতৃপ্রতিম তাপস দলুই, আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি রাধা গোবিন্দবাবু এবং বর্তমান মন্ডল সভাপতি দেবব্রত আচার্য সহ দ্বিতীয় তৃতীয় সারিতে থাকা নেতৃবৃন্দ মাতৃমণ্ডলী, আমি সকলকে যথাযথ সম্মান জানিয়ে দু চারটি কথা নিবেদন করব। আপনারা জানেন পঞ্চায়েতের ক্ষমতা, পঞ্চায়েতের উন্নয়ন করার দায়িত্ব অসীম। আমরা গ্রামের মানুষজন যারা যা চাই পঞ্চায়েতকে সেটা দেওয়ারই দায়িত্ব দিয়েছে ভারতবর্ষের সংবিধান। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েতের নির্বাচন হয়েছিল 1978 সালে, তারপরে প্রতি 5 বছর অন্তর নির্বাচনী ব্যবস্থা আছে এবং 1987 সালে সংবিধানের 72তম সংবিধান সংশোধনী এনে পঞ্চায়েত রাজ বিল এনে পঞ্চায়েতকে তৃতীয় সরকারের মর্যাদা দেওয়া হয়। জাতীয় সড়ক, রেল, বিমানবন্দর, সমুদ্র বন্দর, এই ধরনের বড় বড় কতগুলো পরিকাঠামোগত উন্নয়নের কাজ বাদ দিলে গ্রামীণ রাস্তা থেকে শুরু করে গ্রাম উন্নয়নের সমস্ত দায় দায়িত্ব কিন্তু ত্রিস্তর পঞ্চায়েতের উপর ন্যস্ত আছে। গ্রাম পঞ্চায়েত কি কাজ করবে, পঞ্চায়েত সমিতি কি কাজ করবে, জেলা পরিষদ কি কাজ করবে, এটা নির্দিষ্ট ভাবে পঞ্চায়েত আইনে বলা আছে। এবং আমাদের গ্রামে শুধু পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ নয়, আইসিডিএস এর সেন্টার ঠিক মতো চলছে কিনা, সেখানে মায়েদের এবং বাচ্চাদের পুষ্টি প্রকল্পে তারা ভারত সরকারের নির্ধারিত যে পুষ্টিকর খাদ্য ইত্যাদি পাচ্ছেন কিনা, সেই আইসিডিএস এর সেন্টারে মাথায় আচ্ছাদন আছে কিনা, পানীয় জল আছে কিনা, সেখানে সামান্য ইউরিনাল ল্যাট্রিনের ব্যবস্থা আছে কিনা, এটা দেখার দায়িত্ব পঞ্চায়েতের। ওই গ্রামে থাকা হাই স্কুল, প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি, এমএসকে, এসএসকে, সেখানে মিড ডে মিল চালু আছে কিনা, প্রধানমন্ত্রী পোষণ যোজনাতে
সঠিক ভাবে সেখানে খাদ্য দেওয়া হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব কিন্তু গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব স্কুল ছোট পড়ুয়াদের স্কুলে ফিরিয়ে আনা। ভিলেজ এডুকেশন কমিটির মাথায় থাকে পঞ্চায়েতের সদস্য, শুধু তাই নয় বছরে যে রোগ প্রতিরোধ অভিযান হয়, পালস পোলিও অভিযান বা অন্যান্য যে নানা ধরনের ভাইরাল বা বিভিন্ন রকমের ব্যাধির ক্ষেত্রে যে সমস্ত জাতীয় স্বাস্থ্য কর্মসূচি নেওয়া হয় সেই কর্মসূচিটাও সফলভাবে হচ্ছে কিনা, প্রত্যেকটা লোক পাচ্ছে কিনা দেখার দায়িত্ব কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা। এর জন্য এএনএম রয়েছে, আশার বোনেরা দিদিরা রয়েছে, আইসিডিএস চালানোর জন্য শিক্ষিকা এবং হেল্পাররা রয়েছে। এইভাবে সমগ্র যে মূল ব্যবস্থাপনা এটা কিন্তু পঞ্চায়েতের মাধ্যমে হয়। সবচেয়ে বড় কর্মসূচি কি?